আজকে ঢাকার সিএমএম আদালতে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রিজভী সাহেবের বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করেছে। এই মামলাটি গত 18/7/2023 তারিখে রাজশাহীতে বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রাক্কালে এই হিরু আলমের উদ্দেশ্যে তিনি অর্ধপাগল এবং অর্ধশিক্ষিত এবং বিকৃত রুচির বলে তিনি কটুক্তি করেছেন, যে কটুক্তিটা মানহানিকর, আক্রমণাত্মক এবং সুনাম নষ্টের কারণ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সমাজে তার মানের হানি ঘটেছে। যেহেতু সমাজে উনার মানের হানিও ঘটেছে এবং সুনাম নষ্ট হয়েছে এবং ক্ষতিও হয়েছে, সেই কারণে আইনকে উনি বলতে চাচ্ছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সুতরাং তার বিরুদ্ধে তাকে আইনের আওতায় এনে এবং যেন যথাযথভাবে প্রতিবেদন দেওয়া হয়, সেই জন্য তিনি মাননীয় আদালতে মামলাটি দায়ের করেছেন। মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনে উনি তদন্তকারী সংস্থা ডিবিকে আগামী 13/9/2023 তারিখে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেছেন। এটার ব্যাখ্যাটা হলো, হিরু আলম মাননীয় আদালতে রিজভী সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন, কিন্তু মামলা উনি করতে চাইনি। এটার কথার কন্টিনিউশনটা হলো এরকম, বা কথার পালসটা হচ্ছে এরকম যে রিজভী সাহেব একটা দায়িত্বশীল জায়গায় থেকে আমার ক্লায়েন্ট হিরু আলমের বিরুদ্ধে যে মানহানিকর এবং অবমাননাকর যে কটুক্তি করেছেন, এই কটুক্তিটা যেন পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি গোষ্ঠী যেন কোনো অবস্থাতেই তাকে কটাক্ষ করে কেউ কিছু মিথ্যাচার করতে না পারে, তার জন্যে মূলত উনি এই কথাটা বলেছেন যে আসলে আমি মামলা করতে চাইনি, তবে এটা সত্য আমি মামলা করেছি, পরবর্তীতে কেউ যেন আমার সম্পর্কে এরকম বলার বা কটুক্তি করার সাহস না পায়, তার জন্য একটা মেসেজ যাওয়ার জন্য মূলত আমি এই কথাটা বলেছি।